নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম সেখান থেকে জানিয়েছেন ভোটের খবর নটার পরেই বিভিন্ন কেন্দ্রে ভোটার সংখ্যা কিছুটা বেড়েছে এবং সেই অংশ হিসেবে আমরা অনেকগুলো কেন্দ্রে ঘুরেছি এখন যেটি রয়েছে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে যারা পুরুষ ভোটার সেই সংখ্যাটি আসলে আমরা দেখছি কেন্দ্রের সামনে সেই সংখ্যা অনেকটাই কম তবে এই সোনারগাঁও উপজেলায় বিভিন্ন কেন্দ্র ঘুরে আমরা একটি বিষয় আসলে দেখেছি যে যারা নবীন ভোটার তাদের থেকে আসলে প্রবীণ ভোটাররা ভোট দিতে বেশ আগ্রহী এবং প্রত্যেকটি কেন্দ্রেই দেখেছি যারা প্রবীণ রয়েছেন তারা ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দেওয়ার ব্যাপারে বেশ আগ্রহ রয়েছে তাদের অনেকের শারীরিক প্রতিবন্ধকতা এবং নানা ধরনের সমস্যা নিয়েও তারা ভোট কেন্দ্রগুলোতে আসছেন এই কেন্দ্রে যিনি প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন তার কাছ থেকে আসলে জানবো যে এখন পর্যন্ত তার এখানে কত ভোটার এবং কতজন মানুষ ভোট দিয়েছেন এখন এখানে ভোটার সংখ্যা হয়েছে দুই হাজার সাতশো তিয়াত্তরটি এখানে এ পর্যন্ত দশটা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে তিনশো এক এক হচ্ছে পুরুষ ভোটার খুব সুন্দরভাবে এখানে ভোট মানে পরিচালিত হইতেছে এবং কাস্ট হইতেছে পিজিডিং কর্মকর্তা মোশারফ হোসেন যেমনটি বললেন আসলে সকল কেন্দ্রে যেহেতু যারা নির্বাচন করছেন তারা সকলেই ক্ষমতাসীন দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ে রয়েছেন সে কারণে আসলে ভোট কেন্দ্রগুলোতে খুব বেশি শক্তি প্রদর্শন বা ভোট কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর অবস্থা নেই নারী ভোটারের যে কেন্দ্রটি রয়েছে এই মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে দীর্ঘ লাইন রয়েছে অর্থাৎ মহিলারা দীর্ঘ লাইন দিয়ে তারা ভোটের জন্য অপেক্ষা করছেন এই চিত্রটি আসলে বাংলাদেশের ভোটের চিত্র এবং বাংলাদেশের মানুষ এভাবেই আসলে ভোটকে উৎসব হিসাবে দেখেন এবং ভোটকে এই যে আনন্দ হিসাবে দেখেন